ওয়েলকাম ডেয়ার ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা এডুকেশন সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি করছো যারা নিউ ফার্স্ট ইয়ার আছো তাদের যে আমি এমসিকিউ কোশ্চেন প্রোভাইড করছিলাম আজকে ফার্স্ট পেপারের ইউনিট থ্রির যে টপিকটি আলোচনা করব সেই টপিকটি হলো প্রাচ্য দর্শনের শাখাসমূহ তোমরা স্টাডি ম্যাটেরিয়ালসে এখানে মিলিয়ে দেখতে পারবে ইউনিট থ্রিতে আছে ফার্স্ট পেপারের প্রাচ্য দর্শনের শাখাসমূহ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি আজকে আলোচনা করব তো আলোচনার মূল পর্বে যার আগে বলবো বন্ধুরা আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন ভিজিট করে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো এখান থেকে আশা করি তোমরা এডুকেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট পেয়ে যাবে যেগুলি তোমাদের ভীষণ উপকারে লাগবে দেখো এখানে আমি পুরো এমসিকিউ কিউ প্রশ্নগুলো করেছি পরীক্ষায় যেমন থাকবে পর্যায় ওয়ান একক থ্রি প্রাচ্য দর্শনের শাখাসমূহ নাম্বার ওয়ান প্রশ্ন উপনিষদ হল বেদের প্রথম ভাগ মধ্যভাগ তৃতীয় ভাগ শেষ ভাগ উত্তর হল ভাগ নাম্বার টু উপনিষদে প্রাধান্য পেয়েছে কোন চিন্তাধারা দার্শনিক চিন্তাধারা মানবিক চিন্তাধারা শারীরিক চিন্তাধারা বৈষয়িক চিন্তাধারা উত্তর হলো দার্শনিক চিন্তাধারা নেক্সট তিন নম্বর প্রশ্ন বৈদিক সাহিত্যের দুটি ভাগ কি কি ধর্ম ও মন্ত্র দর্শন ও উপনিষদ বেদ ও বেদাঙ্গ সুক্ত ও সূত্র উত্তর হল বেদ ও বেদাঙ্গ নেক্সট চার নম্বর প্রশ্ন বেদাঙ্গ কয় ভাগ বেদাঙ্গ কয় ভাগে বিভক্ত চার ভাগে পাঁচ ভাগে ছয় ভাগে আট ভাগে উত্তর হলো ছয় ভাগে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধ ও মহাবীর কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ ও মহাবীর কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন অপশন দিয়েছে ক্ষত্রিয় ব্রাহ্মণ বৈশ্য শূদ্র উত্তর হল ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন নেক্সট প্রশ্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত সংস্কৃত পালি মাগধী হিন্দি উত্তর হলো পালি ভাষায় রচিত নেক্সট সাত নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধ আনুমানিক কত সালে জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ ছশো আট খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ সরি খ্রিস্টপূর্বাব্দ ছশো আট খ্রিস্টপূর্বাব্দ চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দ উত্তর হল পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দ নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো বৌদ্ধ মতবাদটি কয়টি আর্য সত্য বা মহাসত্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে দুটি চারটি ছটি আটটি উত্তর হলো চারটি নেক্সট প্রশ্ন মহাবীরের আগে কতজন তীর্থঙ্কর ছিলেন একুশ জন বাইশ জন তেইশ জন চব্বিশ জন মহাবীরের আগে ছিলেন তেইশ জন তীর্থঙ্কর আর মহাবীর হলেন চব্বিশতম তীর্থঙ্কর ঠিক আছে এটা মাথায় রাখতে হবে যদি বলে মহাবীরের আগে কতজন ছিলেন তাহলে তেইশ জন যদি বলে মহাবীর কততম তাহলে বলবো চব্বিশতম বা চব্বিশ নম্বর ঠিক আছে নেক্সট অষ্টাঙ্গিক মার্গের প্রথম ধাপটি হলো এখানে চারটি বলেছে সম্যক জ্ঞান সম্যক সংকল্প সম্যক জীবন সম্যক কর্ম তাহলে বলছে অষ্টাঙ্গিক মার্গের প্রথম ধাপটি হলো সমক জ্ঞান আমি এখান থেকে একটু অনেকগুলো প্রশ্ন হয় আমি সেই প্রশ্নগুলো সবগুলো করিনি প্রশ্নগুলো একটু তোমাদের দেখে রাখতে হবে প্রথম মার্গের নাম কি মানে অষ্টাঙ্গী মার্গের প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এই করে আটটি ধাপ পরপর সিরিয়ালি কিন্তু মুখস্থ রাখতে হবে এখান থেকে আট আটটা প্রশ্ন হতে পারে ঠিক আছে শেষ ধাপ হতে পারে প্রথম ধাপ হতে পারে তৃতীয় ধাপ হতে পারে সেগুলো একটু দেখে রাখতে হবে আমি জাস্ট একটা স্যাম্পেল দিয়ে দিলাম এই ধরনের হবে নেক্সট প্রশ্ন বৌদ্ধ দর্শনের কয়টি শাখা দুটি ছটি চারটি পাঁচটি উত্তর হলো চারটি পরবর্তী প্রশ্ন ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ব্যবহারিক শিক্ষার পাঠক্রম হলো প্রশ্নটা আরেকবার বলি ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ব্যবহারিক শিক্ষার পাঠক্রম হলো পরাবিদ্যা অপরাবিদ্যা, নীতিবিদ্যা অধিবিদ্যা উত্তর হল অপরাবিদ্যা অর্থাৎ বলছে যে ব্যবহারিক শিক্ষা অপরাবিদ্যা নেক্সট প্রশ্ন বলছে সম্পদ আনন্দ সুখভোগী জীবনের লক্ষ্য সম্পদ আনন্দ এবং সুখভোগী হলো জীবনের লক্ষ্য এ কথা বলেছেন কারা জৈন দার্শনিকরা বৌদ্ধ দার্শনিকরা চারবাগ দার্শনিকগণ সবগুলি তাহলে উত্তর হবে চার দার্শনিকগণ বলেছেন সুখ ভোগী হচ্ছে জীবনের লক্ষ্য হেডোনিজম এরা বলছে হেডোনিজম হেডোনিজম হচ্ছে সুখবাদ ঠিক আছে নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর বলছে কোনটি চরম নাস্তিক দর্শন বৌদ্ধ জৈন সাংখ্য চারবাগ উত্তর হলো চারবাগ নাস্তিক দর্শন নাস্তিক মানে হচ্ছে যারা ঈশ্বরে বিশ্বাস করে না বা বেদে বিশ্বাস করে না তারাই হচ্ছে নাস্তিক তো এর মধ্যে চারবাগ হচ্ছে চরম নাস্তিক দর্শন নেক্সট বলছে ঈশ্বরের অস্তিত্ব ও বেদ অস্বীকার করে কোন দর্শন সম্প্রদায় বৌদ্ধ চার বাঘ ন্যায় সাংখ্য উত্তর চার চারবাগ দর্শন নেক্সট ষোলো নম্বর প্রশ্ন বলছে এখানে বলছে প্রত্যক্ষকেই কেবলমাত্র একমাত্র প্রমাণ হিসাবে গণ্য করেছেন কোন দার্শনিক সম্প্রদায় চার বাক বৌদ্ধ সাংখ্য সবগুলি উত্তর হল বাক দর্শন নেক্সট ঋষভ দেব কোন দর্শনের প্রবক্তা জৈন দর্শন চার বাক দর্শন বৌদ্ধ দর্শন সাংখ্য দর্শন উত্তর জৈন দর্শন নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন কোন দার্শনিক অনুযায়ী কোন দর্শন অনুযায়ী বিভিন্ন মতবাদ একসঙ্গে হতে পারে কোন দর্শন অনুযায়ী বিভিন্ন মতবাদ একসঙ্গে সত্য হতে পারে বলছে বৌদ্ধ দর্শন জৈন দর্শন চারবাগ দর্শন সাংখ্য দর্শন উত্তর হলো জৈন দর্শন নেক্সট প্রশ্ন কোন দর্শনের অপর নাম অনেকান্তবাদ বৌদ্ধ দর্শন সাংখ্য দর্শন ন্যায় দর্শন জৈন দর্শন উত্তর হলো জৈন দর্শন কারণ এখানে বলছে একসঙ্গে অনেকগুলি সত্য হতে পারে অনেকান্তবাদ তার জন্য পরবর্তী প্রশ্ন বলছে গৌতম বুদ্ধ কোন দর্শনের প্রবক্তা জৈন বৌদ্ধ ন্যায় সাংখ্য উত্তর হলো বৌদ্ধ দর্শনের প্রবক্তা নেক্সট প্রশ্ন এখানে এই প্রশ্নগুলো আমি অপশান তৈরি করিনি তো এখানে আসল উত্তরটা আমি করে দিয়েছি এই ধরনের প্রশ্নগুলো হতে পারে আমি সঠিক উত্তরটা এখানে করে দিয়েছি অপশন বাদ বাকি থাকবে এবং সঠিক উত্তরটাও কিন্তু এর মধ্যে থাকবে প্রশ্ন হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষায় শিক্ষারম্ভ অনুষ্ঠানের নাম কি উত্তর হল উপনয়ন ব্রাহ্মণ্য শিক্ষায় যে শিক্ষা আরম্ভ হতো যে অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের সেই অনুষ্ঠানের নাম ছিল উপনয়ন নেক্সট প্রশ্ন এখানে উপনয়ন দিল পাশাপাশি আরও তিনটে অপশান দিল যেগুলো ভুল অপশান তাহলে এটা হবে উত্তর আমি এইভাবে এগুলো করে দিয়েছি নেক্সট প্রশ্ন বলছে ব্রাহ্মণ্য শিক্ষায় শিক্ষা সমাপ্তি অনুষ্ঠানের নাম কি উত্তর হলো সমাবর্তন এই প্রশ্নগুলো কিন্তু খুব আসে বিভিন্ন পরীক্ষায় তাহলে শুরু অনুষ্ঠানের নাম হচ্ছে উপনয়ন শিক্ষা শেষ অনুষ্ঠানের নাম হচ্ছে সমাবর্তন সেম বৌদ্ধ শিক্ষায় শিক্ষারম্ভ অনুষ্ঠানের নাম কি উত্তর হচ্ছে প্রবজ্জা আবার প্রশ্ন করেছে বৌদ্ধ শিক্ষায় শিক্ষা সমাপ্তি অনুষ্ঠানের নাম কি উত্তর হচ্ছে উপসম্পদা নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন বলছে বৌদ্ধ শিক্ষা শিক্ষার্থী বৌদ্ধ শিক্ষা শিক্ষার্থীরা কি নামে পরিচিত বৌদ্ধ শিক্ষায় শিক্ষার্থীরা কি নামে পরিচিত হয় উত্তর হচ্ছে শিক্ষার্থীকে বৌদ্ধ শিক্ষা বলা হয় শ্রমণ নেক্সট প্রশ্ন মুসলিমদের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি ছিল মুসলিমদের প্রাথমিক শিক্ষা প্রতি মধ্যযুগে মুসলিমদের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল মক্তব নেক্সট বলছে মুসলিম যুগে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি ছিল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল মাদ্রাসা নেক্সট প্রশ্ন মুসলিম শিক্ষায় শিক্ষা শুরুর বয়স কত ছিল উত্তর হচ্ছে চার বছর চার মাস চার দিন অর্থাৎ চার বছর চার মাস চার দিন যেদিন হতো সেই দিন শিক্ষার্থীকে প্রথম শিক্ষা গ্রহণের জন্য নিয়ে যাওয়া হতো নেক্সট প্রশ্ন গুরুকুল কোন যুগের শিক্ষা প্রতিষ্ঠান গুরুকুল হচ্ছে ব্রাহ্মণ্য যুগের শিক্ষা প্রতিষ্ঠান গুরুকুল নেক্সট প্রশ্ন বৌদ্ধ শিক্ষায় শিক্ষার সময় কত বছর ছিল বৌদ্ধ শিক্ষায় শিক্ষার সময় ছিল বারো বছর অর্থাৎ বারো বছর ধরে এখানে বৌদ্ধ সংঘে বা বিহারে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ করতে হতো পরবর্তী প্রশ্ন বৌদ্ধ শিক্ষায় শিক্ষারম্ভ হতো কত বছর বয়সে বৌদ্ধ শিক্ষায় শিক্ষারম্ভ হতো কত বছর বয়সে উত্তর আট বছর বয়সে আট বছর বয়স হলে শিক্ষার্থীরা বৌদ্ধ শিক্ষায় শিক্ষা গ্রহণ করতে পারত নেক্সট প্রশ্ন ব্রাহ্মণ্য শিক্ষায় বর্ণভেদে শিশুদের শিক্ষা শুরু হতো কত বছর বয়সে বর্ণভেদে অর্থাৎ ব্রাহ্মণ্য ক্ষত্রিয় বৈশ্য এদের কোন কোন বয়সে শুরু হতো বৌদ্ধ শিক্ষায় কিন্তু আট বছর বয়সেই সকলের শিক্ষা শুরু হয়ে যেত এখানে কোনো বর্ণভেদ ছিল না কিন্তু ব্রাহ্মণ্য শিক্ষায় বর্ণভেদ ছিল তাই ব্রাহ্মণদের আট বছর বয়সে শিক্ষা শুরু হতো ব্রাহ্মণরা বেশি সুযোগ পেত ক্ষত্রিয়দের এগারো বছর বয়স হলে শিক্ষা শুরু হতো আর বৈশ্যদের বারো বছর বয়সে শিক্ষা শুরু হতো শূদ্রদের কোনো শিক্ষার স্থান বা অধিকার ছিল না নেক্সট প্রশ্ন বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কি উত্তর হচ্ছে ত্রিপিটক এই ত্রি ত্রিপিটকের তিনটি ভাগ আমরা জানি কি কী প্রশ্নটা আসতে পারে তিনটি ভাগ কী কী একটা হচ্ছে বিনয় পিটক একটা হচ্ছে সূত্র পিটক আর একটা হচ্ছে পিটক ঠিক আছে তো বন্ধুরা এই ছিল এই টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি এখানে বেছে বেছে উপস্থাপন করলাম পরবর্তী টপিকে আমি তিন ইউনিট ফোর নিয়ে আলোচনা করবো তো আবার বলবো যারা আমার চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করুন নতুন ভিজিট করছো তাদেরকে বলবো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে এখান থেকে আশা করি তোমরা অনেক উপকৃত হবে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সকলকে ধন্যবাদ